যে মোটরটি আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এই মোটরটি 1400 rpm এর একটি মোটর। এই মোটরটি সম্পূর্ণ আমরা বাধাই করতেছি বক্স কয়েলে। বক্স কয়েলে এই কয়েলটি আমরা মোটরটি বাধাই করতেছি। এখানে দুইটি করে কয়েলে একটি করে বেস হচ্ছে, দুইটি করে কয়েলে একটি করে বেস হচ্ছে। প্রথম কয়েল যারা ছোট কয়েল, এই কয়েলটা হবে 9 গাঁটে, মানে 1-9-এ, এবং দ্বিতীয় কয়েল যারা বড় কয়েল, ওই কয়েলটা হবে 1-11-তে, মানে 11 গাঁটে। এভাবে এখানে টোটাল পুল হচ্ছে গিয়ে 4টা পুল, মানে ফুল পুল। ফুল পুল সম্পূর্ণটা আমরা বাধাই করতেছি বক্স কয়েলে। আমরা কিন্তু আবার বলতেছি, এটা কিন্তু আমরা সম্পূর্ণ বাধাই করব বক্স কয়েলে, চেন কয়েল না, বক্স কয়েলে। আবার চেন কয়েল আলাদা, বক্স কয়েল কিন্তু আলাদা। বক্স কয়েল অনেকেই চেন কয়েলে বাধাই করতে পারে না, অনেকেই বক্স কয়েলে বাধাই করতে পারে না। বক্স কয়েলে বাধাই করতে একটু সহজ, তবে দেখতে ভালো দেখা যায় না, সোজা কথা, দেখতে ভালো দেখা যায় না। আর চেন কয়েলে বাধাই করলে মানে একটু মোটামুটি পরিশ্রম হলে, মানে একটু কষ্ট হলেও দেখতে কিন্তু খুব সুন্দর দেখা যায়, ফিনিশিং এত সুন্দর আসে যেটা বলার মতো না। ঠিক আছে, দেখেন এখানে প্রথম কয়েলটা বসলো 9 গাঁটে এবং দ্বিতীয় কয়েলটা বসলো 11 গাঁটে। এখন কয়েলটা সাইজ করে নেওয়ার পর আপনি একটু ভালোভাবে লক্ষ্য করবেন, আমাদের প্রথম বেস কিন্তু কমপ্লিট। প্রথম বেস বলতে বেস যে কয়টা হয় ওই কয়টাই কিন্তু পুল। ঠিক আছে, বেস বেস বলতে মানে যে কয়টা কয়েল একটি করে সাইট হয় ওইটাকে বলা হয় পুল, ফুর পুল। এটা হচ্ছে ফুর পুল। ফুর পুলে হচ্ছে আপনার 1400 rpm। আবার টু পুল যদি হইতো তাহলে কিন্তু 2800 rpm হইতো। আর যদি থ্রি পুল হইতো তাহলে কিন্তু 1700 rpm হইতো। তারপর সিক্স পুল হলে কিন্তু 900 rpm হইতো, 950। তারপর 8 পুল হলে কিন্তু আপনার 700 rpm হইতো, 750, এরকম হয়। মানে পুল যত বাড়বো আরপিএম তত কমবো, পুল যত কমবো আরপিএম তত বাড়বো, এটাই এটা নিয়ম আর কি। এইভাবেই সবাই বাধাই করে। যাই হোক, আপনারা দেখতে থাকেন কীভাবে বাধাই করতে হয়। এটার মধ্যে আমরা ভিতরে কিন্তু রং করে দিচ্ছি যাতে সৌন্দর্যটা বৃদ্ধি পায়, যেহেতু নতুন একটি মোটর পুড়ে গেছে, যার কারণে আমরা একটু ভিতরে রং করে দিচ্ছি। এখানে স্পিডটা একটু ফাস্ট করে দেওয়া হয়েছে, যেমন ডিউরেশন মানে ভিডিওর যে লেন্সটা আছে সেটা একটু কমিয়ে আনার জন্য স্পিডটা একটু কমিয়ে দেওয়া হয়েছে, এই বাড়িয়ে দেওয়া হয়েছে লেন্থ কমানোর জন্য। দেখেন 3টা সাইড কমপ্লিট। এখন চতুর্থ সাইড মানে আপনার তৃতীয় বেস কমপ্লিট, চতুর্থ বেসের কাজ প্রায় কমপ্লিট। দেখতেই পারতেছেন এখানে চতুর্থটাও কমপ্লিট। এখন এখন প্রথম ফার্স্ট যে ফেস আছে, ফেস মানে 3টা ফেস, এক প্রথম ফেস কিন্তু কমপ্লিট, দ্বিতীয় ফেজের কাজ কিন্তু শুরু। মোটর বাধাই করা সহজ, যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা পারবেন। ও সরি, প্রথমে আমি বলছিলাম যে এটা 9 গাঁটে 11 গাঁট, সরি, এটা সবগুলো কয়েলে হচ্ছে আপনার 9 গাঁটে করে। ঠিক আছে, 9 গাঁটে আমার বলতে একটু ভুল হয়েছিল, 9 গাঁটে আপনার আপনার দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। বক্স কয়েল এতটা সহজ না, তাও একটু কঠিন আছে। যেমন প্রথম বেসটা ঢুকানোর একটু আরাম হয়, তৃতীয় বেসটা একটু কঠিন। তৃতীয় বেস মানে তৃতীয় ফেসটা যখন বাধাই করতে হয় তখন কিন্তু খুব কঠিন, একটু সেটিং টিটিং করে নিতে হয়, নানান ধরনের চক্কর করে নিতে হয়। ঠান্ডা লাগছে, কথা কণ্ঠ চেঞ্জ হয়ে গেছে। কাজ শেষে কবি খাবো তা লাগে না। এখন শুরু হবে তৃতীয় ফেস, 3 নম্বর ফেসটা। ঠিক আছে, এটা যদি আমি চেন কোয়েলে বাধাই করতাম তাহলে কিন্তু মোটামুটি খুব সুন্দর দেখা যেত, আর দেখা তো যাইতো
ওখানে আমি মানে একতারে সম্পূর্ণ বাদাই করতে পারতাম, একতারে দুই তার লাগতো না, মানে কাটাকাটি করে লাগতো না, একতারে বাদাই করতে পারতাম। বক্স কয়েলেও কিন্তু একতারে বাদাই করা যায়, যেভাবে এটা বাদাই করছে কিন্তু একতারে বাদাই করতে করা যেত, কিন্তু আপনাদের বোঝার স্বার্থে দেখানোর স্বার্থে কিন্তু আমি কেটে কেটে বাদাই করতেছি। একতারে বাদাই করলে কিন্তু আমাদের কোনো সময় লাগতো না, বলতে কানেকশন যখন করতে পেতাম তখন কিন্তু এটা আমাদের এত পরিশ্রম হইতো না। জাস্ট খালি ছয়টা লিড বের হইতো, ছয়টা লিড আমি বের করে দিতাম, হ্যাঁ কানেকশনের লিড ছয়টা বের করে দিতাম। কিন্তু এখানে আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমরা এটা কেটে কেটে করছি, যাতে কোন সাইডে কোনটা জয়েন্ট হয় সেটা দেখানোর জন্য। আর একতারে আপনারা বাঁধার চেষ্টা করবেন, একতারে বাঁধার বাঁধাই করলে আপনাদের প্লাস পয়েন্ট কি, আপনাদের কখন জয়েন্ট নাই, বিদ্যুৎটা যখন এটার ভিতরে প্রবেশ করবে তখন কিন্তু কোথাও বাধাপ্রাপ্ত হবে না। আর দ্বিতীয়ত আপনার মানে সময় বেঁচে যাচ্ছে, সময় বেঁচে যাবো, এবং কি আপনার মানে দেখতে বুঝেন তো যত ফিনিশিং মানে যত সুন্দর দেখা যাবে তত কিন্তু এটা টেকসই বেশি হবে, মানুষ কিন্তু আকৃষ্ট হবে, কাস্টমার কিন্তু আপনার কাছে বেশি বেশি আসবে, এটাই স্বাভাবিক, এটা এইরকমই হয়। আর অল্প একটু আছে, পরের যে ভিডিওটা আসবে সেটার মধ্যে কিন্তু কানেকশন হবে, এটার মধ্যে কিন্তু আমরা কানেকশন দেখাইতেছি না, জাস্ট খালি রিওয়াইন্ডিং মানে বাদাই করাটা দেখাইতেছি। তারপরের ভিডিওতে আমরা এটা কানেকশনটা দেখাবো। কানেকশন 1400 RPM, এটা কমন একটি মোটর, কমন একটি কানেকশন, এটা সবাই কম বেশি পারে। ভিতরে সাইড কানেকশন হয়, রাউন্ড কানেকশন হয়, কানেকশন কিন্তু সহজ যদি আপনি পুল হিসাব করতে পারেন, পুলের উপর RPM, এইভাবে কানেকশন হয়ে যায়, কানেকশন করা একদম সহজ। যারা পারেন না তারা আমার ভিডিও চ্যানেলে সবগুলো ভিডিও দেখতে পারেন, ইনশাল্লাহ কানেকশন আপনি পারবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।